সেই মহাবিশ্বের অতি ক্ষুদ্রতম একটি অংশ হলো আমাদের সৌরজগৎ। সূর্য, গ্রহ, উপগ্রহ এবং গ্রহাণুপুঞ্জ সহ অসংখ্য ধূমকেতু ও অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ গঠিত। সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে। গ্রহগুলো মহাকর্ষ বলের প্রভাবে সূর্যের চারিদিকে প্রতিনিয়ত ঘুরে চলছে। প্রাচীনকালে মানুষ ভাবত পৃথিবীর অবস্থান মহাবিশ্বের কেন্দ্রে, তবে কালের বিবর্তনে আজ আমরা জেনেছি পৃথিবীর অবস্থান সূর্যকেন্দ্রিক সৌরমণ্ডলের ভিতরে। সৌরজগতের যাবতীয় গ্রহ উপগ্রহের নিয়ন্ত্রক হল সূর্য। মহাবিশ্বের বিশালতার কাছে আমাদের সৌরজগৎ একটি ছোট্র বিন্দু ছাড়া আর কিছুই নয়। সৌরজগতের গ্রহ কয়টি, বৃহত্তম গ্রহ কোনটি, ক্ষুদ্রতম গ্রহ কোনটি, সেই সাথে শীতলতম গ্রহ কোনটি, এমন সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিও। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আমাদের সৌরজগতের অবস্থান মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। আরও স্পষ্ট করে বললে, মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে 26,000 আরব বর্ষ দূরের কালপুরুষ বাহুতে এটি অবস্থিত। বিজ্ঞানীদের ধারণা, সূর্যের চারপাশে 1,500 কোটি কিলোমিটার পর্যন্ত এর পরিধি। সৌরজগতের বাইরের চারপাশে আছে অর্ট ক্লাউড। এই গ্যালাক্সির মধ্যে আছে এরকম হাজারো নক্ষত্র ব্যবস্থা। তবে আমরা শুধু আমাদের নিজস্ব নক্ষত্র ব্যবস্থা সৌরজগৎ নিয়েই আজকে আলোচনা করব। সূর্য একটি মাঝারি আকারের হলুদ বর্ণের নক্ষত্র। সূর্যের ব্যাস প্রায় 13,84,000 কিলোমিটার। সূর্যই সৌরজগতের মূল চালিকা শক্তি। সূর্যের সাথে আমাদের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। পৃথিবী সহ সৌরজগতের অন্যান্য গ্রহ উপগ্রহের তাপ ও আলোর মূল উৎস হচ্ছে সূর্য। সূর্যের আলো ছাড়া পৃথিবী চির অন্ধকার থাকত এবং পৃথিবীতে জীবজগৎ ও উদ্ভিদ জগতের উৎপত্তি হতো না। আমাদের সৌরজগতের মোট 8টি গ্রহ, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে 8টি গ্রহ। সূর্য থেকে দূরত্ব অনুযায়ী গ্রহগুলোর অবস্থান হল বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। একটা সময় পর্যন্ত প্লুটোকে গ্রহ হিসেবে ধরা হলেও প্লুটোকে এখন ব্রাহ্মণ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। বুধ গ্রহ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ। সূর্য থেকে বুধ গ্রহের গড় দূরত্ব 5.8 কোটি কিলোমিটার এবং ব্যাস প্রায় 4,850 কিলোমিটার। বুধ গ্রহ সূর্যের খুবই কাছাকাছি থাকায় সূর্যের আলোর তীব্রতার কারণে সবসময় একে দেখা যায় না। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধ গ্রহের সময় লাগে 88 দিন, অর্থাৎ বুধ গ্রহে 88 দিনে 1 বছর হয়ে থাকে। বুধের মাধ্যাকর্ষণ বল এত কম যে এটি কোনো বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। এই গ্রহের আকাশে মেঘ, বৃষ্টি, বাতাস নেই, যার কারণে সেখানে পানির কোনো অস্তিত্ব নেই। 1974 সালে মার্কিন মহাকাশযান ম্যারিনার 10 বুধের যে ছবি পাঠায় তা থেকে দেখা যায় বুধের উপরিতল একদম চাঁদের মতো, ভূত্বক অসংখ্য গর্তে ভরা এবং এব্রোথেব্রো। বুধের কোনো উপগ্রহ নেই। বুধ গ্রহের মতো শুক্র গ্রহকেও ভোরের আকাশে শুকতারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা হিসেবে দেখা যায়। শুকতারা বা সন্ধ্যা তারা আসলে কোনো তারা নয়, কিন্তু নক্ষত্রের মতো জঞ্জল করে বলেই আমরা একে ভুল করে তারা ভাবি। শুক্র গ্রহটি ঘন মেঘে ঢাকা, তাই এর উপরিভাগ থেকে সূর্যকে কখনোই দেখা যায় না। শুক্রের মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাইঅক্সাইড দিয়ে তৈরি। শুক্র সৌরজগতে সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ। সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব 10.8 কোটি কিলোমিটার। এই গ্রহের দিন ও রাতের মধ্যে তেমন কোনো তারতম্য হয় না। এখানে বৃষ্টি হয়, তবে সেটি অ্যাসিড বৃষ্টি। শুক্র গ্রহের ব্যাস 12,108 কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে শুক্র গ্রহের সময় লাগে 225 দিন, অর্থাৎ শুক্র গ্রহে 225 দিনে 1 বছর হয়ে থাকে। শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। সকল গ্রহ এদের নিজের অক্ষের উপর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরলেও একমাত্র শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে থাকে। পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। যেখানে বসে আমি এই ভিডিও তৈরি করেছি এবং আপনি এই ভিডিও দেখছেন, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। পৃথিবীর ব্যাস প্রায় 12,667 কিলোমিটার। পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। তাই পৃথিবীতে 365 দিনে 1 বছর ধরা হয়। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন ও সহনশীল তাপমাত্রা আছে, যা উদ্ভিদ ও জীবজন্তু বসবাসের উপযোগী। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব রয়েছে। মঙ্গল গ্রহ পৃথিবীর নিকটতম প্রতিবেশী। বছরের অধিকাংশ সময়ই মঙ্গল গ্রহকে দেখা যায়। খালি চোখে এই গ্রহকে লালচে দেখায়, তাই একে রেড প্ল্যানেট বলা হয়ে থাকে। সূর্য থেকে মঙ্গল গ্রহের গড় দূরত্ব 22.8 কোটি কিলোমিটার, ব্যাস প্রায় 6,787 কিলোমিটার, যা পৃথিবীর ব্যাসের অর্ধেক। মঙ্গল গ্রহের দিনরাত্রি হিসেব অনেকটা পৃথিবীর মতোই।
সূর্যের চারিদিকে একবার ঘুরতে মঙ্গল গ্রহের সময় লাগে 687 দিন। মঙ্গল গ্রহের উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি। মঙ্গল গ্রহে অক্সিজেন ও পানির পরিমাণ খুবই কম এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি যে সেখানে প্রাণের অস্তিত্ব থাকা অসম্ভব। ধারণা করা হয় পৃথিবীর পরে মঙ্গল গ্রহ একমাত্র গ্রহ যেখানে মানুষ চাইলে নিজেদের বাসস্থান তৈরি করতে পারে। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, তাই একে গ্রহরাজ বলা হয়। বৃহস্পতি গ্রহের ব্যাস 142,800 কিলোমিটার। বৃহস্পতি আয়তনে পৃথিবীর চেয়ে 1300 গুণ বড়। মানে আপনি যদি পুরো বৃহস্পতি গ্রহকে পৃথিবী দিয়ে রাখতে চান তাহলে 1300 পৃথিবী লাগবে। সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় 77.8 কোটি কিলোমিটার। বৃহস্পতির বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। বায়ুমণ্ডলের উপরিভাগের তাপমাত্রা খুবই কম, তবে অভ্যন্তরের তাপমাত্রা অত্যন্ত বেশি, প্রায় 30,000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতি সময় নেয় 4,331 দিন। বৃহস্পতির উপগ্রহের সংখ্যা 67টি। শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে শনি গ্রহের দূরত্ব প্রায় 143 কোটি কিলোমিটার। এটি একটি গ্যাসের তৈরি বিশাল গোলক। শনি গ্রহের ব্যাস 120,000 কিলোমিটার। এই গ্রহের ভূত্বক বরফে ঢাকা। এর বায়ুমণ্ডলে আছে হাইড্রোজেন ও হিলিয়ামের মিশ্রণ, সাথে আছে মিথেন ও অ্যামোনিয়া গ্যাস। সূর্যের চারিদিকে একবার ঘুরতে শনি গ্রহের সময় লাগে 29.5 বছর। শনি গ্রহ এক ধরনের উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত। শনি গ্রহের উপগ্রহের সংখ্যা 62টি। ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে প্রায় 287 কোটি কিলোমিটার দূরে অবস্থান করে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে ইউরেনাসের সময় লাগে 84 বছর। এই গ্রহের ব্যাস 49,000 কিলোমিটার। এটি হালকা পদার্থ দিয়ে গঠিত। বায়ুমণ্ডলের মিথেন গ্যাসের পরিমাণ বেশি। ইউরেনাস সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ। ইউরেনাস যখন সূর্যের সবচেয়ে বেশি কাছে আসে তখন সূর্য থেকে এর দূরত্ব পৃথিবী থেকে সূর্যের দূরত্বের 20 গুণ হয়ে থাকে। ইউরেনাসে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 224 ডিগ্রি সেলসিয়াস, যেখানে পৃথিবীতে ফুটন্ত পানির তাপমাত্রা হয় 100 ডিগ্রি সেলসিয়াস। ইউরেনাসের উপগ্রহের সংখ্যা 27টি। সৌরজগতের সর্বশেষ গ্রহটি হচ্ছে নেপচুন। সূর্য থেকে নেপচুনের দূরত্ব প্রায় 450 কোটি কিলোমিটার। এই গ্রহে সূর্যের আলো ও তাপ পৌঁছায় না বললেই চলে। নেপচুনের ব্যাস 84,400 কিলোমিটার। নেপচুন আয়তনে প্রায় 72টি পৃথিবীর সমান এবং বর হচ্ছে 17টি পৃথিবীর বরের সমান। এই গ্রহের বায়ুমণ্ডলের বেশিরভাগই মিথেন ও অ্যামোনিয়া গ্যাস। নেপচুনের উপগ্রহ সংখ্যা 14টি। সৌরজগতে 11,13,527টি গ্রহাণু ও 3,347টি ধূমকেতু রয়েছে। 8টি গ্রহের বাইরেও সৌরজগতে আরও অনেকটা জায়গা রয়েছে, এর নাম কুইপার বেল্ট। এতে রয়েছে অনেক ব্রাহ্মণ গ্রহ, গ্রহাণু ও ধূমকেতু। এখানকার বস্তুগুলো মূলত মিথেন, অ্যামোনিয়া ও পানি দিয়ে গঠিত। 8টি গ্রহের বাইরেও সম্ভাব্য গ্রহের ধারণা করছে বিজ্ঞানীরা। এর নাম দেওয়া হয়েছে হাইপোথেটিক্যাল প্ল্যানেট এক্স। অনেকে একে প্ল্যানেট 9 বা নবম গ্রহ বলে থাকে। মিল্কি ওয়ে গ্যালাক্সির সবটাই কি আমাদের বসবাসযোগ্য এলাকা? উত্তরে বলা যায় আপনি আমি আমরা সবাই সৌভাগ্যের অধিকারী মানুষ। মিল্কি ওয়ে গ্যালাক্সি সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রকমারি ইনফোবিডির সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।